একটু পা চালিয়ে ভাই। সুভাষ মুখোপাধ্যায়। এক, সব আরম্ভেরই একটা শেষ আছে, সব শেষের একটা আরম্ভ। শঙ্খ লাগা সাপ যেমন একটি আরেকটিতে লগ্ন হয়ে থাকে, যেমন বানের মধ্যে থাকে পলি আর পলির মধ্যে বান। কথাটা হলো কে কিভাবে দেখে, কখন কোনখানে দাঁড়িয়ে। ধানের মধ্যে বীজের পরম্পরায় অন্তহীন ধান, নাকি কাঁধে তোলা খাটিয়ার আগে আগে ছড়াতে ছড়াতে যাওয়া ভাঙানো পয়সার টোপে কাঁথা হরির লুটের খই। সামনে মুক্তি না এখানেই ছেন, ফস করে জ্বলে ওঠা না দপ করে নিভে যাওয়া। আগুনের চুম্বন না হাওয়ার ফুৎকার। আমি বললি যা হচ্ছে হোক, যা চলছে চলুক। 10 আঙুলের টিপ ছাপে একদিন জীবন সব বাকি বকেয়া উসুল করে নেবে। আসলে ওটা একটা কথার কথা, যার পর নেই ধরতাই বলি। এই যেমন এক সময়ে আমাদেরই একজন বলতেন, বড়বাবু বলতেন, আমি চললাম, আমি বললাম, বড়বাবু বললেন, শেষ কথা বলবেন আপনারা। বলতে 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 মুখে ফেনা বেরিয়ে গেল। এখন শুনেছি বড়বাবুরও বড়বাবু আছে, আর একটু না তুললে কিচ্ছু হওয়ার নয়। 2, আমাদের এদিককার রাস্তাঘাটে মশাই আর বলবেন না, বছরে 12 মাস ভোঁচকানি লাগা খিদে, বেরোলেই পা জড়িয়ে ধরে। আর এমন অবাধ্য কি বলবো, যাকেই বলি দাঁড়াও সে শটান শুয়ে পড়ে আর ওঠে না। সকালবেলায় জানলার গরাদ ঠেলে ভেতরে আসে, হাসপাতালে রুগীর পোশাকের উদ্দুর। পাশ ফিরে দেখি মেঝেতে মুখ থুবড়ে পড়ে রয়েছে সকালের কাগজ। সেকেন্ড ক্লাস ট্রামে কাল আমার হাঁটুর বয়সী একজনকে দেখে বুকের মধ্যটা হিম হয়ে গিয়েছিল। চোখে একরাশ ঘুম নিয়ে লোকটা কাজ থেকে ফিরছিল। তার চোখের কোণ, নখের ডগা, লালা ছড়ানো ঠোঁট, নখের ময়লার নিচে থেকে হাতের চেটো, সমস্তই কাগজের মতো সাদা। কাগজটা হাত বাড়ালেই পাই, একটু ইচ্ছে করছে না, কেননা বন্যায় ভেসে যাওয়া মৃত সন্তান, বুকে আঁকড়ানো মৃত মায়ের পাশেই দেখব হয়তো তুই থুলি মুই থুলি করছে 3টে ঘাটের মড়া। একজন বলে বৃষ্টি, তো একজন বলে খরা। দুজনে এ ওকে টিপছে 3 নম্বরকে সরা, নয়তো মাথায় পট্টি গলায় লেত্তি সামনে করে ভাঁড়াবি, কাটে ফোড়ন আপনি মোড়ল এক ভই ফোড়ছি আমি। যার খায় নুন তার গায় গুণ, নইলে নিমক হারামি। যাকেই দেখে শুধায় তাকে, বলো তো বাবা কার আমি। 3, আমি এক্ষুনি নৌকো বানিয়ে রাস্তায় ভাসিয়ে দিতে পারি, কিংবা জল না থাকলে ধরাতে পারি আগুন, কিংবা এরা কেউই, কিন্তু এরা কেউই তাতে নাকচ হয়ে যাবে না, মাঝখানে পর্দা পড়বে এই যা। আর তার আড়াল থেকে একই মানুষ, শুধু একটু নাম নিশান আর পোশাক বদলে, চুল কাঁচিয়ে নয়তো চুল সাদা করে, ঠিক পরের দৃশ্যেই আবার দুর্দণ্ড প্রতাপ ফিরে আসবে। হাততালি দিতে গিয়ে মাথার ভেতর হাতকড়াগুলো ঝনঝন করে উঠছে। 3 দিনের আলোয় কালো দস্তানায় ঢাকা সাদা থাবা, অন্ধকারে বার করে আনছে তার ধরানো নখ। বেকার ছেলেগুলো চোখের মাথা খেয়ে আর কিছু না পেয়ে কানে না কাজে লাগা হাতগুলোই আগুনে পোড়াচ্ছে। আকাশে মেঘ করেছে, ধ্রুবতরা না দেখতে পেয়ে কেউ কেউ ভরসা করছে না ঘরের বাইরে পা দিতে। আমার কাছে অনেক দিনের পুরনো এক দিগদর্শন যন্ত্র আমার হৃদয়, আমি সেটা কোনো আগন্তুককে দেব বলে কেবলই ঘর বার ঘর বার করছি। 3, লেলিনকে আমরা দাঁড় করিয়ে রেখেছি ধর্মতলায় ট্রামের গুমটির পাশে,
আস্তাকুঁড়ের ভাত একদল খুঁটে খুঁটে খাচ্ছে, ডাস্টবিনে হাত চালিয়ে দিন। লেলিন, দেখছেন, গ্রামের এক লোক শহরে ডাক্তার দেখিয়ে সর্বস্বান্ত হতে এসেছিল, তার আগেই তাকে সর্বস্বান্ত করে দিয়ে গেল এক পকেট মার। লেলিন, দেখছেন, সন্ধের মুখে যে মেয়েটাকে একটা ট্যাক্সি এসে তুলে নিয়ে গিয়েছিল, সন্ধে গড়িয়ে গেলে হাই তুলতে তুলতে সে আবার সে দাঁড়িয়েছে গাছতলায়। লেলিন, দেখছেন, দাঁড়িয়ে থাকতে থাকতে লেলিনেরও খুব হাই পাচ্ছিল। হঠাৎ দেখলাম একটু নড়েচড়ে সোজা হয়ে দাঁড়ালেন, যেদিকে তার নজর সেই দিকে তাকিয়ে দেখলাম লাল নিশান নিয়ে একদল মজুরের দল এক বিশাল মিছিল আসছে। আমার মনে হলো লেলিন যেন চেঁচিয়ে চেঁচিয়ে বললেন, শতাব্দী শেষ হয়ে আসছে, একটু পা চালিয়ে ভাই, একটু পা চালিয়ে।